শীতকালে যেমন হাঁস খামারে বাড়তি কিছু সতর্কতা এবং বাড়তি কিছু প্রোটেকশনের প্রয়োজন হয়, পক্ষান্তরে গরমের সময়ও কিন্তু বাড়তি কিছু সতর্কতা বাড়তি কিছু প্রোটেকশনের প্রয়োজন হয়। তাই শীত এবং গরমের সমন্বয়ে কী কী বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে কিংবা আমাদের খামারে কী কী পরিবর্তন করতে হবে আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাই যেন খামারে সঠিক পরিচালনার মাধ্যমে সফলতা অর্জন করতে পারেন সেই কামনা করে শুরু করেছে আজকের প্রতিবেদন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন খামারিদের সমস্যা তুলে ধরার চেষ্টা করি, প্রতিনিয়ত বিভিন্ন খামারিদের তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করার চেষ্টা করি। কিন্তু দুঃখের বিষয় এই যে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, যারা আমাদের ভিডিওর ইনফরমেশনগুলো খামারে কাজে লাগানোর চেষ্টা করেন কিংবা কাজে লাগান, তাদের আমরা রেসপন্স ঠিকভাবে পাই না। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত দেশে এবং দেশের বাইরে হাঁস খামারিদের নিয়ে কাজ করে যাচ্ছি, তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করার চেষ্টা করছি, কিন্তু আপনারা কতটুকু তথ্য আপনাদের খামারে কাজে লাগাচ্ছেন কিংবা কাজে লাগিয়ে সফলতা অর্জন করছেন সেই তথ্য যদি আপনারা আমাদেরকে না জানান, তাহলে আমরা কখনোই জানতে পারবো না। আর এটা কখনোই আমাদের কাম্য হতে পারে না যে আমরা সবসময় আপনাদেরকে তথ্য দিচ্ছি, সেই তথ্যগুলো আপনারা ঠিকভাবে কাজে লাগাচ্ছেন কি না এগুলো যদি আমরা জানতে না পারি, এর সাথে দুঃখের আর কিছু হতে পারে না। তাই অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা যারা আমাদের ভিডিওগুলো দীর্ঘদিন থেকে ফলো করছেন, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের খামারের বর্তমান পরিস্থিতি, আপনাদের খামার সম্পর্কে তথ্য পরামর্শ দিয়ে সব সময় আমাদেরকে সহায়তা করে যাবেন। কারণ সবার খামার ব্যবস্থাপনা সমান নয়, সবার জায়গার কিংবা সবার পক্ষে একই ভাবে খামার ব্যবস্থাপনা অব্যাহত রাখাও সম্ভব নয়। তাই আপনারা কে কীভাবে খামার করছেন, কে কীভাবে খামারে এগিয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে নিয়মিত আমাদেরকে আপডেট দিবেন। আপনাদের খামারের তথ্য ও পরামর্শগুলো আমরা সবসময় আমাদের ভিডিওর মাধ্যমে অন্য খামারিদেরকে দিয়ে সহায়তা করার চেষ্টা করব। আপনি যদি কোনো ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন, সেই সমস্যা কিভাবে ফেস করছেন, সেই সমস্যা কিভাবে আপনি মোকাবেলা করছেন, অবশ্যই সেই তথ্যটা যদি আমাদের ভিডিওর মাধ্যমে আমরা অন্য খামারিদেরকে জানাতে পারি, তাহলে ওনারা সতর্ক হতে পারবেন, ওনারা সেই সমস্যা মোকাবেলা করতে পারবেন। তাই অবশ্যই আপনাদের খামারের প্রতিনিয়ত আপডেট আমাদের কাছে দিবেন, এটা আপনাদের কাছে আমাদের ব্যক্তিগত রিকোয়েস্ট থাকলো। তো যাই হোক, এখন যেহেতু শীতকাল চলে যাচ্ছে, তাই শীতকালে আমরা শীত থেকে বাঁচার জন্য, অতিরিক্ত শীতের তীব্রতা থেকে রক্ষা করার জন্য হাঁসগুলোকে সব সময় কিন্তু আমরা বাড়তি একটা যত্নে রেখেছিলাম। কিন্তু এখন এই শীত থেকে রক্ষা নয়, বরংস গরম থেকে রক্ষা করার জন্য হাঁসগুলোকে বাড়তি সতর্কতায় আমাদেরকে রাখতে হবে। যেমন অতিরিক্ত শীত থেকে রক্ষা করার জন্য আমরা ঘরে হাই পাওয়ারের লাইট দিয়েছিলাম, বাহিরে পর্দার ব্যবস্থা করেছিলাম, কিন্তু এখন যেহেতু গরমের আবির্ভাব ঘটছে, তাই বাড়তি যে আমরা ঘরকে উষ্ণ রাখার জন্য হাই পাওয়ারের লাইট ব্যবহার করেছিলাম সেগুলো বন্ধ করে দিব। এখন সঠিক নিয়ম মেনে আমরা লাইটের ব্যবহারটা করব, বাহিরে যে পর্দার ব্যবস্থা করেছিলাম আস্তে আস্তে আমরা সেই পর্দাটা কমিয়ে দেওয়ার চেষ্টা করব। ঘর যেন আলো বাতাস যুক্ত থাকে, ঘর যেন সবসময় শুকনো ও পরিষ্কার থাকে, সেই দিকটা অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা যারা খোলা মাঠে হাঁস পালন করছি তাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন অতিরিক্ত রোদ কিংবা অতিরিক্ত গরমের মধ্যে গরম পানিতে হাঁসগুলো না থাকে, কারণ এই গরম পানিতে হাঁসগুলো যখন থাকবে তখনই কিন্তু হাঁসের বড় ধরনের রোগের সম্ভাবনা থাকে। এই গরম পানি খেলে এই পচা বাসি খাবার যখন খাবে তখন সেই খাবার থেকে হাঁসগুলো কিন্তু অসুস্থ হয়ে যাবে, আর এই অসুস্থতা কিন্তু মারাত্মক ধরনের ক্ষতির কারণ হতে পারে আপনার খামারে। যারা একেবারেই বদ্ধভাবে পালন করি, যারা পুকুরে পালন করি, দেখতে হবে যে পুকুরের পানি যেন নোংরা না হয়ে যায়। নোংরা কাটানোর জন্য কিংবা পানি পরিষ্কার রাখার জন্য আমরা নিয়মিত জীবাণুনাশক স্প্রে করে দিব। যারা একেবারে ডিজিটাল পদ্ধতিতে হাঁস খামার করি, হাউজের মধ্যে হাঁসগুলোকে গোসল করার ব্যবস্থা করে দিই, সেই হাউজের পানি যেন
বারবার আমরা চেঞ্জ করে দেই, হাউজের পানি যেন ঠান্ডা থাকে সেই দিকটা অবশ্যই আমরা লক্ষ্য রাখবো। আর ভান্ডের মধ্যে যে পানিগুলো দেই খাবার জন্য, যেখানে আমরা মেডিসিন মিশিয়ে দেই কিংবা সাদা পানি দেই, তো সেই পানিটা যেন রোদরে না থাকে। এই রোদরে যদি পানিটা আমরা দীর্ঘক্ষণ রাখি, বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিটেই যথেষ্ট এই পানিটা গরম হওয়ার জন্য। আর যখন এই ঔষধ মিশ্রিত পানিটা গরম হয়ে যাবে রোদরে, এই পানিটা খেলে হাঁসের উপকারের চাইতে ক্ষতির সম্ভাবনায় বেশি থাকবে। তাই আমরা এই পানিটা সব সময় ছায়াযুক্ত স্থানে দেওয়ার চেষ্টা করব। শীতকালে আমরা খাবার এক বেলা মেখে হয়তোবা আরেক বেলা দিতে পারতাম, যেমন সকালে মেখে দুপুর পর্যন্ত কন্টিনিউ করতে পারতাম। যেহেতু এই খাবারটা পানি দিয়ে মেখে রাখা হয়, অতিরিক্ত গরমের ফলে দীর্ঘক্ষণ মেখে রাখার ফলে কিন্তু সেই খাবারটা থেকে গন্ধের সৃষ্টি হবে, আর সেই খাবার খাওয়ার পরে কিন্তু হাঁসের পেটের গোলযোগ দেখা দিতে পারে। তাই আমরা পানি দিয়ে যে খাবারটা মেখে রাখবো, সেই খাবারটা যেন 2 থেকে 3 ঘন্টার মধ্যে শেষ করতে পারে এমন খাবার মেখে রাখবো। যখন সেই খাবারটা শেষ করবে, পক্ষান্তরে আমরা আবার কিন্তু পানি দিয়ে খাবারটা মেখে দিতে পারি হাঁসকে। এখনও যেহেতু তেমন গরমের আবির্ভাব ঘটেনি, আমি গরম যেহেতু আসছে তাই বাড়তিভাবে অগ্রিম কিছু সতর্কতার কথা আপনাদেরকে বলে দিলাম। আজ থেকে যে এটা পালন করতে হবে কিংবা আজ থেকে মেনটেন করতে হবে এরকম না, আপনারা অবশ্যই যে যার জায়গা থেকে যে যার মতো করে এই সতর্কতাগুলো অবলম্বন করবেন। আগে থেকে যেহেতু না জানলে আপনারা সেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন না, তাই আগে থেকে জানিয়ে দিলাম। তো ইনফরমেশনগুলো যদি আপনাদের জানা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর যারা নতুন খামারেই আছেন, যারা এই ইনফরমেশনগুলো জানতেন না, তারাও কমেন্ট করে জানাবেন। আর